এর পরের প্রশ্ন হলো, আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন, এভাবে বিক্রি করা যায় আছে কিনা? না, এভাবে বিক্রি করা যায় না, বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগেভাগে বিক্রি করে দিলেন, মুকুল বিক্রি করে দিলেন, সেটা জায়েজ না, কারণ মুকুল থেকে বা ফল হবে না হবে, কতটুকু হবে না হবে, সেটা অনেকটাই মানে অনেক বেশি অস্পষ্ট থাকে। এই জাতীয় ক্ষেত্রে কেনাবেচা করার শরীয়ত অনুমোদন করে না, এর মাধ্যমে এক পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি। তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে, যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম, এইটাতে আমি কী করবো না করব, গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম, সেটা আমার ব্যাপার, ওই আম কিনলাম তা না, বরং পুরো জায়গাটা আমি নিয়ে এলাম, এক বছরের জন্য, দুই বছরের জন্য, তিন বছরের জন্য, এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম, সেটা যায় হতে পারে। আমাদের এলাকায় মেয়েদের বাবার ত্যাজ্য সম্পত্তি থেকে শুধু ফসলের জমিই দেওয়া হয়, মেয়েরা কি শুধু জমিই পাবে নাকি দোকান, নগদ অর্থ, বাড়ি ও বাগানের অংশ পাবে? খুব দরকারি প্রশ্ন। মেয়েদেরকে দিতে হবে হলো আপনার সম্পদের, পুরো সম্পদের মূল্য অনুপাতে তাদের হিসা অনুযায়ী, যতটুকু তারা পান ততটুকু। ধরুন ফসলের জমি আছে কারোর 10 লাখ টাকা মূল্যের, আবার ভিটে আছে তার হয়তো 20 লাখ টাকা মূল্যের, আবার তার হয়তো কোনো দোকানপাট, ভবন, ফ্ল্যাট, প্লট ইত্যাদি, এগুলোর আছে ধরেন আরও 50 লাখ টাকার, তাহলে সবগুলোর মূল্য আপনার অ্যাড করে সেটার আনুপাতিক হারে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে। এরপর কে কোন অংশ নিচ্ছেন না নিচ্ছেন সেটা তারা এজবদল করে নেবেন এবং একে অন্যের সাথে বোঝাপড়া করে অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু শুধুমাত্র ওই নিচের জমিগুলোর ভাগ তাদেরকে দেওয়া হলো, উপরেরগুলো ছেলেরা একচেটে নিয়ে গেলেন, সেটা কিন্তু জায়েজ হবে না, সেটা গুনাহের কারণ হবে। এরপর প্রশ্ন, সার্টিফিকেটে বয়স কমিয়ে চাকরি করলে উপার্জনের টাকা হারাল হবে কিনা? চাকরির বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন, কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে, সেজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং আর ভবিষ্যতে কখনো এই ধরনের গুনাহে জড়ানো যাবে না। নিজ পরিবারকে কিভাবে দিন বিষয়ে সতর্ক করব? আমার বাবা একজন ধূমপায়ী, তাকে মানসিক প্রেশার না দিয়ে কীভাবে বুঝালে তিনি করবেন? প্রথম কথা হলো যে আপনি নিজেই তাকে সুন্দরভাবে নাসিহা করতে পারেন, বিশেষ করে রমাদান মাসে ধূমপান ত্যাগ করা অনেক সহজ হয়, দিনের এক পুরো অংশ জুড়ে মানুষ রোজার কারণে কিছু খেতে পারে না, পান করে না, তারা ইয়ের পরে ইফতারের পর যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় এবং দ্রুততার সাথে মসজিদে চলে যাওয়া হয় তারাবির জন্য, তাহলে তারাবির পরপর এসে আবার শুয়ে পড়া হয়, একটু কষ্ট করা হয় কিছুদিন, তাহলে ইনশাআল্লাহ বিনিলা এই অভ্যাস ত্যাগ করা অনেক সহজ। এছাড়া আপনার তাকে আপনার এটি ভোলাবার জন্য বিভিন্ন অফার দিতে পারেন, বিভিন্ন ভালো জিনিস দিয়ে তাকে ব্যস্ত করে রাখতে পারেন, এর বিকল্প ভালো কিছু দিতে পারেন, সেই সাথে বিভিন্ন উলামা ইকরাম যাদের প্রভাব তার উপর আছে তাদের মাধ্যমে তওবা পড়াতে পারেন বা তাদের সাথে ওয়াদা করাতে পারেন, এভাবে নানাভাবে চেষ্টা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ তাআলা রহম করুক। আমি অষ্টম শ্রেণীর ছাত্র, ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে, আমার জন্য কি বাসায় একা একা নামাজের অনুমতি আছে? যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে যাতে কেউ নিয়মিত থাকে, নিয়ে মসজিদে সালাত আদায় করে এবং ভয় দূর হয়। নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত তিনি বাসায় সালাত আদায় করছেন, বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাত আদায় করবেন। হ্যাঁ, যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বাসায় নামাজ পড়লেন, হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য। আমি একজন কলেজের স্টুডেন্ট, আমি আপনার মতো হতে চাই, কিভাবে হতে পারি? আল্লাহ তাআলা আপনাকে নেককার, মুত্তাকি এবং পরহেজগারদের ইমাম বানাক, আমরা দোয়া করি। কোরআন এবং হাদিসের ইলম অর্জন করবেন, আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নেককারদের সোহবতে থাকবেন, সান্নিধ্যে থাকবেন। মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে লাভের অর্ধাংশ মসজিদে দান করলে জায়েজ হবে কিনা? না, মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে যদি তার লাভের অর্ধেক টাকা মসজিদে দেওয়া হয় সেটা জায়েজ হবে না, কারণ মসজিদের টাকাটা আমানত যার কাছে থাকবে তিনি এই আমানত রক্ষা করে চলতে হবে, তিনি এটা কোনো অবস্থাতেই আপনার কোনো ব্যবসায় খাটাতে পারবেন না, এটা তার কাছে রেখে দেবেন, তিনি মসজিদের জন্য খরচ করবেন।